हेलो स्टूडेंट्स, तुम्हारा देख फिजिक्स टाइम्स आर हम तुम्हारे संगे आज आज के आलोचना ह्यूस्टन बैलेंस ह्यूस्टन बीच आप सार्किटे कोथाय कोथाय देखते पाई बा कखनो आमादेरके सार्किट एनालाइसिस करते गेले बैलेंस्ड ह्यूस्टन बीच के किभाबे काजे लागाबो। देखो आमादेर जे सार्किटगुलो आछे সেই সার্কিটগুলো আমরা যত এরকম আমাদের এই যে সার্কিট দিয়ে দেয় এরকম এরকম সার্কিট যদি আমাদেরকে দিয়ে দেয় যতই জটিল হোক না কেন এই সার্কিটগুলোতে দেখো আমরা দুটো রোধ তার সমান্তরাল আছে, এইটা এরা শ্রেণীতে আছে, এরা শ্রেণীতে আছে, এদের সঙ্গে আবার এই পুরো ব্রাঞ্চটা সমান্তরালে আছে, এটা বের করতে পারছি। কিন্তু কোনো কোনো সার্কিটে সেরকম ভাবে আলাদা আলাদা কোনটা কার সঙ্গে শ্রেণীতে আছে বা কোনটা কার সঙ্গে সমান্তরালে আছে সেটা বোঝা যায় না। অনেক ক্ষেত্রে এরকম হয়, এরকম একটা রোধ তার সঙ্গে এরকম একটা রোধ যোগ আছে, তার মধ্যেকার নিয়ে এরকম একটা রোধ রয়েছে। এই ক্ষেত্রে তোমাকে বলা হলো যে এটা যদি এ প্রান্ত হয় আর এটা যদি বি প্রান্ত হয়, এ আর বি প্রান্তের মধ্যে তুল্য রোধের মান নির্ণয় করো। তাহলে তুমি কি করবে, তুমি দেখো এখানে এর সঙ্গে এটা শ্রেণীতে পাচ্ছ না কারণ মাঝে একটা জুড়ে আছে, আর এর সঙ্গে প্যারালাল পাচ্ছ না কারণ এই মাঝে একটা রোধ রয়ে গেছে, তাহলে তুমি কিন্তু মুশকিলে পড়ে যাবে। এরকম সার্কিট দেখতে পেলে তোমার ফার্স্ট কাজ হবে এটাকে হুইস্টন ব্রিজ ভাবা। দেখো এটাকে পি যদি করো, এটাকে কিউ যদি করো, এটাকে যদি আর করো, এটাকে যদি এস করো, আর এটাকে যদি জি করো, তাহলে এটা একটা হুইস্টন ব্রিজের এই চারটি বাহু তার মাঝে ধরো থার্মোমিটার লাগানো আছে। এবারে এই চারটি বাহুর মধ্যে যদি কন্ডিশন খুঁজে পাও যে পি ইন্টু এস এই কোণাগুলি আর এই কোণাগুলি দুটো বাহু গুণফল অর্থাৎ রোধের মানের গুণফল। বাহু গুণফল মানে কি, এখানে তো বাহু দৈর্ঘ্য বলা যাবে না, এখানে হচ্ছে রোধ, বাহু রোধের গুণফল। এই দুটো বাহু রোধের গুণফলের যদি সঙ্গে সমান হয় তখন আমরা বলবো হ্যাঁ ব্যালেন্সড হুইস্টন ব্রিজ, ব্যালেন্সড ব্যালেন্সড হুইট স্টোন ব্রিজ, এটাকে আমরা বলবো ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। এই ব্যালেন্সড হুইস্টন ব্রিজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কন্ডিশনটা যদি অ্যাপ্লাই হয় তখন এই দিক দিয়ে কোনো কারেন্ট যায় না, অর্থাৎ এর ভি সমান হয় এই প্রান্তের ভি, তখন আমি এইটাকে কিন্তু বাদ দিতে পারি, অর্থাৎ এই যে সার্কিটটা তখন আমি সিম্পলিফাই করে নেব পি কিউ আর এদিকে আর এবং এস, এই সার্কিটটা কিন্তু অনেকটা সিম্পল হয়ে গেল। এবার তুমি এই সার্কিটে কার সঙ্গে কোনটা শ্রেণীতে আছে এবং কার সঙ্গে কোনটা সমান্তরালে আছে পরিষ্কার বুঝতে পারছ, পি আর কিউ শ্রেণীতে আছে আর আর এস সমান্তরালে, এই দুটো বাহু রোধের মান হবে পি প্লাস কি, আর এই দুটো বাহু রোধের মান হবে তুল্য রোধের মান আর প্লাস এস, এই এই বাহু এবং এই বাহু সমান্তরালে আছে অর্থাৎ কি প্লাস কি এবং আর প্লাস এস সমান্তরালে আছে, সেক্ষেত্রে এদের তুল্য রোধ বেরোবে কত, না আর ওয়ান প্লাস আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, এই সূত্র অনুযায়ী বেরোবে কত, না পি প্লাস কিউ, পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস বাই পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এইটা হবে এই বর্তনীর তুল্য রোধ। অর্থাৎ প্রথমে যখন বর্তনী এইরকম আমাকে দেওয়া থাকবে আমার ফার্স্ট কাজ কি হবে, না আমাদের ফার্স্ট কাজ হবে এই বাহু আর এই বাহুর রোধের গুণফল এই বাহু আর এই বাহুর রোধের গুণফল সমান হচ্ছে কিনা দেখে নেওয়া, যদি সমান হয় তাহলে আমরা এইটাকে পুরোপুরি বাদ দিয়ে দিতে পারব। সেক্ষেত্রে আমরা কি করব, না সহজে এই বর্তনীর তুল্য রোধের মান বের করতে পারবো, যদি না হয় তাহলে কিছু করার নেই, সেক্ষেত্রে আমাদেরকে আবার কার্সন সূত্র লাগাতে হবে বা থেভেনিন থিওরেম লাগাতে হবে বা স্টার ডেল্টা ট্রান্সফার থিওরেম লাগাতে হবে, অনেক রকম ব্যবস্থা আমাদের রয়েছে সেগুলো আমাদের জানা দরকার নেই, আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটাই আমাদের দেবে। অর্থাৎ এই রকম সার্কিট আমাদেরকে কিন্তু এই দেশে নিতে যেইকে দেওয়ার থাকবে, কীরকম থাকবে তোমাকে বলবে যে এরকম একটা সার্কিটের
मध्य डॉक्यूमेंट का रो रो दस हूँ इटा दस हूँ और इटा दस हूँ और इटा तीस हूँ এই রকম একটা বর্তনী রয়েছে। এই বর্তনীর দুই প্রান্তে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট কত তোমাকে বের করতে দিয়েছে। তুমি এটাকে কিভাবে দেখবে, তুমি প্রথমে দেখতে পাচ্ছ যে এক দুই তিন চার পাঁচটা, তার মানে এটা এদের মধ্যে চারটে পৃষ্ঠবিদের চারটে বাহু হতে পারে। এবার তুমি চেষ্টা করবে এঁকে ফেলার, দেখবে এটাকে এ বি দেওয়া আছে, এটাকে তুমি সিডি দিয়ে দাও। এবার চেষ্টা করো হুইস্টোরবিডের মতো এটাকে আকৃতি দেওয়া। দেখো এ থেকে দুটো তার বেরিয়ে গেছে, এই একটা তার এই একটা তার, একটা তার গেছে ডিতে আর একটা তার গেছে সিতে। আচ্ছা এ থেকে তুমি এরকম করে আঁকবে, এ থেকে সিতে গেছে একটা তার আর ডিতে গেছে একটা তার। এই তারগুলোর মধ্যে তুমি কি চিহ্ন দিয়ে দিলে, এ থেকে দিতে গেছে যেটা সেটা হলো এই তারটা, দশ ওহম লিখে নিয়েছো টিক দিয়ে দিয়েছো। এ থেকে সিতে গেছে আর একটা তার, দশ ওহম লিখে টিক দিয়ে দিলে। এবার সি থেকে ডি এর মধ্যে অর্থাৎ এর মধ্যে যে রোধটা আছে সেটা হলো তিরিশ ওহম। এবারে সি থেকে ডি পর্যন্ত এই তিরিশ ওহম তোমার রাখা হয়ে গেছে। এবারে সি থেকে বি তে গেছে, সি থেকে বি তে গেছে কত ওহম, দশ ওহম। এটাও তুমি একে ফেললে এটা ঠিক চিহ্ন দিয়ে দিলে। বাকি থাকলো ডি থেকে বি, ডি থেকে বি তে আছে আবার দশ ওহম। এরকম করে লিখে তুমি এটাকে ঠিক চিহ্ন দিয়ে দিলে এখানে দশ ওহম লিখে দিলে। দেখো এটা কমপ্লিট, এটা কমপ্লিট, সবগুলো কমপ্লিট, চারটে রোগ তোমার কমপ্লিট হয়ে গেছে। এবার তুমি কি পেলে, এটা এইভাবে ছিল বলে তোমার বুঝতে অসুবিধা হয়েছিল। এখন তুমি এটাকে হুইস্টোন ব্রিজ পেয়ে গেলে, আর হুইস্টোন ব্রিজের ক্ষেত্রে দেখলে এটা আছে পি, এটা হলো কিউ, এটা হলো আর, এটা হলো এস। তাহলে এই যা এটার গুণফল কত, পি এস এর গুণফল কত, একশো, এটা এটার গুণফল একশো। তার মানে ইজিলি তুমি করতে পারবে, তুমি বুঝতেই পেরে গেছো এটা নাল কন্ডিশনে আছে, ব্যালেন্স কন্ডিশনে আছে। এই ব্যালেন্স কন্ডিশনে থাকা মানে তুমি এটার মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, ফলে এটাকে বাদ দিয়ে দিতে পারবে। অর্থাৎ এখানে তুমি এটাকে এরকম করে লিখবে, এটাকে তুমি এরকম করে লিখবে যে এই সার্কিটটা হয়ে যাবে এরকম, এদিকে এ এদিকে বি, এ বি এর মধ্যে পি আর কিউ শ্রেণীতে রয়েছে, পি কিউ শ্রেণীতে রয়েছে, আর এখানে আর আর এ শ্রেণীতে রয়েছে। পি কিউ আর এ শ্রেণীতে রয়েছে। এখন আর পি কিউ দিতে হবে না, দশ দশ, এটা দশ ওহম, এটা দশ ওহম, এটা দশ ওহম, এটা দশ ওহম, তাহলে দশ আর দশ কুড়ি ওহম। এরপরে তুমি এর তুল্য সার্কিট কি পাবে, মানে এটা থেকে তুমি এরকম করে চিহ্ন দিয়ে লিখে থাকো, দশ আর দশ এখানে হবে কুড়ি ওহম, আর এটা এটা হবে দশ আর দশ কুড়ি ওহম। এই এই এবার কুড়ি আর কুড়ি তুল্য রোধ কত হবে, সমান্তরাল থাকলে কুড়ি বাই টু, একই রোধ থাকলে এই সংখ্যক থাকলে কি হয়, আর সরি ফোনে থেকে শুরু। এখন টোয়েন্টি বাই টোয়েন্টি টোয়েন্টি যদি সমান্তরালে থাকে তাহলে একটা কি হয়, টোয়েন্টি ইন্টু টোয়েন্টি বাই টোয়েন্টি প্লাস টোয়েন্টি কত হবে না, দশ ওহম। অথবা এটাকে কোন সূত্র দিয়ে করতে পারো যে আর রোধ এরকম এই সংখ্যক রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধের মান কত হয়, আর বাই এন হয়। এখানে দুটো আছে, দুই বাই দুই সমান দশ ওহম। এগুলো তো তোমরা আগে পেয়েছো, আগে আলোচনা করেছো, এগুলো নিয়ে আমি বেশি চিন্তা করে লাভ নেই। অর্থাৎ আমরা আর ইকুইভ্যালেন্ট পাবো তাহলে আমাদেরকে আর কেউ ধরে ধরে আমরা কিন্তু খুব সহজে এর তুল্য রোধের মান নির্ণয় করতে পারবো। এবারে এরকম
দেওয়া থাকবে আবার একটা এরকম সার্কিট দেওয়া আছে আচ্ছা তুমি দেখিয়ে এরকম একটা সার্কিট তোমার মাথা খারাপ যে কি ব্যাপার এটা 10 ওহম এটা 20 ওহম এটা হবে 5 ওহম এটা হলো গিয়ে 40 ওহম হ্যাঁ এখানেও হবে এরকম 10 ওহম 40 ওহম এখানে হবে এখানে গেল 20 ওহম এখানে হলো এখানে 5 ওহম এখানে 20 ওহম আর এখানে ধরো 100 ওহম এখানে 100 ওহম তোমার মাথা খারাপ যে এরকম কি দিয়েছে এত বড় সার্কিট দিয়েছে কেন আমাদেরকে এইভাবে খাটাচ্ছে তা কিন্তু নয় তোমার জন্যই এটা দিয়েছে তোমার জন্য সহজ করার জন্য এটা দিয়েছে তা দেখো প্রথমে তুমি যদি এ আর বি এটা দেওয়া থাকে তুমি এটা নাম সি দিয়ে দাও এ আর সি এর মধ্যে তুমি কি পাচ্ছ একটা পিস্টন বিট পাচ্ছ দেখো ব্যালেন্স পিস্টন বিট কি না ডি এক্স দুই এ 10 এবং 20 200 10 গুণিত 20 200 5 গুণিত 40 200 তার মানে এটা ব্যালেন্স পিস্টন বিট তো অর্থাৎ এইটা চলে গেল এরপরে তুমি এটাও একই রকম পাচ্ছ অন্য কিছু দেওয়া থাকতে পারছো পাচ্ছ এখন তোমাকে এটা সহজ করে বোঝানোর জন্য বলছি তারপর তুমি 5 সেকেন্ড 10 মধ্যে 20 সেকেন্ডের মধ্যে তুমি সব জটিল সার্কিটকে তুমি সহজ করে তুলতে পারবে এখানেও একই এটা সঙ্গে এটা গুণ করলে যা হয় এটা সঙ্গে এটা গুণ করলে তা হয় তাহলে এইটা তোমার ক্রস হয়ে গেল গুণ হয়ে তার এটার জন্য কোনো কিছু কন্ট্রিবিউশন থাকছে না এটা বাদ চলে গেল এটা একটা ব্যালেন্স পিস্টন বিট তাহলে এ আর সি এর মধ্যে তুল্য রক্ত কি হবে না এ আর সি এর মধ্যে 10 আছে আর আছে 40 এদিকে আছে 5 আর আছে 20 এবারে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এবারে শ্রেণী আর সমান্তরাল বুঝতে কোনো অসুবিধা নেই আমরা এতদিন পর্যন্ত ক্লাস 10 পর্যন্ত যেভাবে করে এসেছি সেইটাতে চলে এলাম এবারে আমাদের কোনো আর কোনো ব্যাপার নেই এইটা পুরোটা হবে 50 এটা হবে 25 50 আর এটা হবে 25 তাহলে 50 আর 25 সমান্তরালে আছে 50 গুণিত 25 বাই 50 প্লাস 25 কি হবে 50 গুণিত 25 বাই 75 তাহলে 25 তিনে 75 50 বাই 3 ও এই এ এটা সি আর এটা ডি এ বি এ আর সি এর মধ্যে কত হলো আর এ সি হবে 50 বাই 3 ও একই ভাবে আর সি বি হবে 50 বাই 3 ও সেখান থেকে পাবো আর এ বি সমান আর এ সি প্লাস আর বি সি 50 বি বাই 3 প্লাস 50 বাই 3 সমান 100 বাই 3 অর্থাৎ এই যে জটিল সার্কিটটা তোমার মনে হয়েছিল একটু আগে জটিল কিন্তু যদি সেটা জটিল নয় এবারে এর সঙ্গে আরো একটা যদি যোগ করে দিই একটা আলোচনা যখন হচ্ছে আরো ভালো করে হোক সেখানে আমি কি করব না এই রকম সার্কিট আছে এগুলোকে সব 10 10 করে দাও হিসেবে সুবিধার জন্য এগুলোকে আমি 10 10 করে দিচ্ছি 10 ওহম 10 ওহম 10 ওহম 10 ওহম আর 10 ওহম তোমাদের এইরকমই আসবে সব কি বাজে এগুলোতে এরকম এবারে কি দেখতে পাচ্ছো এবারেও কিন্তু এগুলো সব 10 করে 10 ওহম 10 ওহম 10 ওহম 10 ওহম 10 ওহম 10 ওহম এরকম সব 10 ওহম তাহলে আছে সবগুলো সমান এই ক্ষেত্রে তুমি কি করবে তাই এই ক্ষেত্রে তুমি এইটার দিকে লক্ষ্য করো এই দিকে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা সোজা চলে যাচ্ছে আর এই কারেন্টটাও এই রকম চলে যাচ্ছে এগুলো তুমি সিমিট্রি দিয়ে বলতে পারবে সবগুলো তো 10 একটা কারেন্ট যখন ঢুকছে সে দেখবে কি তিন দিকে রাস্তা তিন দিকে চলে গেল এবারে তারপরেও সিমিট্রি তার মানে এদিকে যা যাচ্ছে এদিকে তাই যাবে তার মানে এই রোধটা
আর এই রোধটা বাদ চলে যাবে। এই যে সিমিট্রি, এটা বুঝতে গেলে তোমাকে যেমন বীজগণিত জানো, তোমাকে বীজগণিতের কনসেপ্ট তো আছে, তার সঙ্গে তোমার কারশফের কারেন্ট ল আছে। এছাড়াও অনেকগুলো যে সম্পর্কগুলো আজ পর্যন্ত তুমি জেনে আসছো তার উপর বেস করে তুমি যদি একটু সিমিট্রি ধরতে পারো, তাহলে কিন্তু তোমার যে কোনো জটিল সিমিট্রিক্যাল সার্কিট, জটিল সার্কিট মানে যা খুশি তাই রোধ দেওয়া আছে কিন্তু সিমিট্রি নেই, সেটা কিন্তু এইভাবে করা সম্ভব হবে না। জটিল সিমিট্রিক সার্কিট সেইগুলো সলভ করতে গেলে বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে গেলে তোমাদের কিন্তু এই সিমিট্রি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে যদি ভোল্টেজ আর এখানে ভোল্টেজ সেম হয়, দেখো একই তো ভাবে যাচ্ছে তার উপরে, এখানে দশ 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 দশ, তাহলে এই সিমিট্রিটা কি হচ্ছে? এটা এই কারেন্টটা যখন আসবে এখানে আমার থ্রি আই কারেন্ট ঢুকবে, সে ভাববে কি আমি তিনটে রাস্তা তো একই, তিনটে রাস্তা যদি একই পাই তাহলে সে সাধারণ নিয়মে কি হয়, প্রকৃতির নিয়মে কি হয়, সে তিনটে রাস্তা দিয়ে সমান হবে কারেন্ট পাঠাবে, তাহলে এইখানে থ্রি আই এর এদিকে আই যাবে, এদিকে আই যাবে, এদিকে আই যাবে, সেটা কেসিএল থেকে পাচ্ছি। এবার এদিকে আই যা মানে এদিকেও আই যাবে আর এদিকেও আই যাবে, এদিকেও আই যাবে, তাহলে এই দিক থেকে কিচ্ছু যাবে না, এদের ভোল্টেজ সেম, অর্থাৎ এই দুটো তারের কোনো ভ্যালু থাকলো না, এই দুটো তারের কোনো ভ্যালু একইভাবে থাকলো না, তাহলে আমার এখানে কুড়ি 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 তিনটে যদি সমান্তরালে থাকে কত হয়, 20/3, তাহলে এই রোধটা অর্থাৎ আর এসি সমান হয়ে গেল 20/3। চোখের নিমেষ এক দেখায় তুমি পুরো সলভ করে দিতে পারবে, সেইভাবে তোমাদেরকে তৈরি করা হবে পরের ভিডিওতে। এর নেক্সট ভিডিওতে আমি সিমিট্রিক সার্কিট, কমপ্লেক্স জটিল বড় কিন্তু সিমিট্রিক বুঝতে পারলে সেখান থেকে তার তুল্য রোধ কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। এইটা হল সিবি, আর সিবি সমান কীভাবে 20/3, এবারে আর এবি সমান কী হবে, আর এসি প্লাস আর সিবি সমান হবে 20/3 প্লাস 20/3 সমান হবে 40/3, অর্থাৎ এই সার্কিটটা যেটা দেওয়া ছিল প্রাথমিকভাবে এরকম করে দেওয়া ছিল, প্রাথমিকভাবে যে সার্কিটটা দেওয়া ছিল তার মধ্যে এগুলো ছিল 10 ওহম করে, এগুলোর কোনো ভ্যালু থাকলো না, এগুলো বাদ দিয়ে আমরা হিসেব করলাম আলটিমেটলি পুরো সার্কিটটা যে তুল্য রোধ হলো সেই তুল্য রোধের মান 40/3 ওহম। এইভাবে তোমরা এগিয়ে যাবে, আমি তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা শুধু লাইক কমেন্ট করে যাও, কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো বলে যাও, আর যদি ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করবে, তুমিও যেমন শিখবে তোমার বন্ধুরাও শিখবে এবং তার বন্ধুরাও শিখবে। এইভাবে আমার ভিডিও যদি অনেককেই পেয়ে তাদের উপকার হয়, উপকারে লাগে, তাহলে আমার খুব ভালো লাগবে, আমি ভীষণ ভীষণভাবে ব্যক্তি হব, সুখী হব এই ভেবে যে আমার কিছু কন্ট্রিবিউশন থাকছে অন্যের পরীক্ষা প্রস্তুতিতে বা পড়াশোনা তৈরিতে বা অন্যের কেরিয়ার গঠনে। তোমাদেরকে এই কথা বলে আজকে আমি টাটা করছি, তোমরা সবাই ভালো থাকবে।